মাথা নষ্ট আমার। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো যারা আমাকে চিনো তারা তোমাকে চিনো, আর যারা আমাকে চিনো না তাদের জন্য বলছি, আমার নাম মাহফুজ আর আমি ছোটবেলা থেকে অনেক ফিটনেস ফ্রিক। তো আমি 2010 সাল থেকে জিম করি, আর আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বডি ট্রান্সফরমেশন সম্বন্ধে। আমি লাস্ট 5 মান্থস আমার টোটালি ওয়ার্কআউট অফ, ডায়েট অফ। তো এই 5 মাসে আমি লটস অফ ফ্যাট আমি গেইন করছি। তো এখন আমি 3 মাস সময় নিয়েছি, 3 মাসের মধ্যে আমি আমার বডি ট্রান্সফরমেশন করব। আর এই জন্যে সব থেকে বেশি আমার যেটা প্রয়োজন সেটা হলো কি আমার মানে প্রপার ডায়েট আর নিউট্রিশন প্ল্যান, আর ওয়ার্কআউট তো আছেই। তো কালকের থেকেই আমি আমার জিম আর ডায়েট শুরু করব। তো আমি চাই যে আমার এই ফিটনেস জার্নিতে তোমরা সবাই আমার সঙ্গে থাকো। আচ্ছা, একটা কথা আমি আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে বডি ট্রান্সফরমেশনের জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো সেটা হলো মাথা ফুল নষ্ট করতে হবে, ঠিক আছে? মাথা নষ্ট না করতে পারলে বডি ট্রান্সফরমেশন কখনোই সম্ভব না। মাথা নষ্ট মানে মানে কিছু কিছু খাবার তোমার ডেইলি খাইতে হবে, ডেইলি ওয়ার্কআউট করতে হবে, আর তোমার যে লাইফস্টাইল, তুমি কখন ঘুমাবা, কখন ঘুম থেকে উঠবা, কখন কী খাবা, কতক্ষণ পরপর খাবা, কী কী খাবা, এই সব যদি তুমি তোমার মধ্যে ইনস্টল করতে পারো তখন মাত্রই তোমার বডি ট্রান্সফরমেশন সম্ভব, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখনও মোটামুটি খারাপ না, একটু মাসল মাস আছে, মাসকুলারিটি আছে, তো মানে ট্রান্সফরমেশন করতে অতটাও কষ্ট হবে না। কিন্তু যারা নাকি বিগেইনার, যারা নাকি কখনো জিমে এপর্যন্ত যায় নাই, ওদের জন্য কিন্তু আবার আমি যেমন 3 মাসে এটা মানে তোমার চেঞ্জ করতে পারবো ফিগার, যারা নাকি বিগেইনার তারা কিন্তু আবার এটা পারবে না, কারণ তাদের কিন্তু মাসকুলারিটিটা নাই। আমি আমার ডেইলি ডায়েট আর ওয়ার্কআউট প্ল্যান শেয়ার করবো তোমাদের সঙ্গে, যাতে তোমরা সবাই আমার সাথে বডি ট্রান্সফরমেশন করতে পারো, যাতে পরে আবার না বলতে পারো যে ভাই একা একাই ট্রান্সফরমেশন করলা, আমাদের কিছু তো বললাম না, ঠিক আছে? তো আজকে এখন রাত প্রায় 11টা বাজে, কালকে আমি ভোরে জিমে যাব এবং কালকের থেকে আমার ডায়েট আর ওয়ার্কআউট দুটোই শুরু হবে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা এবং আমি চেষ্টা করবো যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে আমি খুব ভালোমতো শেয়ার করতে পারি। আমার ওয়াইফের বার্থডে কেক এখনও আমি খাইনি, আজকেই লাস্ট, তো একটু খাইনি, কালকের থেকে যেগুলো আমি আর খাইতে পারবো না, বড়টাই খাই। অনন্যা, তুমি খাবা একটা? ওকে।